নমস্কার হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যে আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে এবং মাঝ রাতের পর থেকে বৃষ্টির তীব্রতা পরিমাণ আরও বাড়বে বাংলার জেলায় জেলায় তাই কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে বৃষ্টি বেশি হতে পারে আবহাওয়া দপ্তর কী বললেন এবং অনলাইন আপডেট কি দেখাচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন অবশ্যই ভিডিওটিকে শেয়ারও করে দেবেন অনেকের এতে উপকার হতে পারে চাষি বন্ধুরা জেনে রাখুন কারণ বেশ কিছু কিছু জেলাতে বেশ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন আমরা আজকে রাত থেকে শুরু করছি সন্ধ্যার পর থেকে আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন তবে আবহাওয়া দপ্তর বলছেন তাপমাত্রা বাড়বে কিন্তু শীতলতম দিনের মতন পরিস্থিতি চলছে তা চললেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলা থেকে বৃষ্টি শুরু হবার সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে প্রথমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যার পরই অর্থাৎ রাত থেকে জামশেদপুর এলাকার দিকে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি দুর্বার গতিতে এগিয়ে আসছে যেমন রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে যেটা আপডেট পাওয়া যাচ্ছে মূলত হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝের বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া জেলার দিকে কিন্তু মাঝারি বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটাই সিস্টেম দেখাচ্ছে আবহাওয়া দপ্তর তেমনটাই কথা বলছেন তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে হুগলি জেলার দিকে প্রচন্ড দপ্তর কি বলছেন তারা বলছেন হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে এটা তারা জানিয়েছেন সেটা রয়েছে আগামীকালের আপডেট তাই আগামীকাল যেমনটা তারা বলেছেন যে হালকা থেকে মাঝারি তবে কোনো কোনো জায়গায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাটাও দেখতে পাওয়া যাচ্ছে তবে বাঁকুড়ার দিকে তাদের যেটা আপডেট রয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে অর্থাৎ দক্ষিণ বাঁকুড়া সংলগ্ন জায়গা দিয়ে বৃষ্টিটা বেরিয়ে চলে আসছে বিষ্ণুপুরের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে ঝাড়গ্রামের দিকেও বেশ একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা আজকে মাঝরাতের পর থেকে আরও বাড়বে হুগলি জেলার প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেমন রয়েছে চন্দ্রকোনা রয়েছে এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা আরামবাগ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে সঙ্গে আরও যে সমস্ত জায়গা রয়েছে যেমন রয়েছে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন কোন জায়গাতে কি কি দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা আবহাওয়া দপ্তর বলছেন অর্থাৎ তাঁরা বলছেন অনেক জায়গাতে বৃষ্টি হবে দেখতে পাওয়া যাচ্ছে কোলাঘাট রয়েছে নন্দীগ্রাম রয়েছে খড়গপুর রয়েছে এছাড়া রয়েছে বালিচক বেলদা তমলুক সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে আর আজকে মাঝ রাত থেকেই সেই বৃষ্টির পরিমাণ আরো বাড়তে চলেছে তাই এক কথায় যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তাতে পশ্চিম বর্ধমানের দিকে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত আপডেট পূর্ব বর্ধমানের দক্ষিণ দিক সংলগ্ন জায়গাগুলোতে বৃষ্টির তীব্রতা বাড়বে বিশেষ করে দক্ষিণ দিকে রয়েছে যেমন জামালপুর রয়েছে রায়না রয়েছে খণ্ডঘোষ রয়েছে এই সমস্ত জায়গাগুলো দিকে বৃষ্টির তীব্রতা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এখনই নয় সেটা প্রধানত মাঝরাতের পর আগামীকাল সকালের দিকে সম্ভাবনা থেকে বেশি রয়েছে তাই পূর্ব বর্ধমানের দক্ষিণ দিকের জায়গাগুলো এবং হুগলি জেলা সংলগ্ন জায়গাগুলোতে বেশি বৃষ্টি হবে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানের উত্তর দিক সংলগ্ন জায়গা কাঁটোয়া রয়েছে ভাতার রয়েছে এদিকে বৃষ্টি ততটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন পূর্ব বর্ধমানে তাদের যেটা আপডেট রয়েছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা তারা বলছেন কিছু কিছু জায়গায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাস্তবে দক্ষিণ দিকের জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে তাই পূর্ব বর্ধমানের দক্ষিণ দিক রয়েছে সঙ্গে নদিয়া জেলা রয়েছে শান্তিপুর নদিয়া জেলার দিকেও দক্ষিণ দিক সংলগ্ন জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার অনেক জায়গায় বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় হুগলি জেলার চন্দননগর পান্ডুয়ার দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হবে আর এই বৃষ্টির সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে আজকে মাঝ রাতের পর অর্থাৎ ভোর রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে হুগলি সঙ্গে কলকাতা হাওড়া জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে হলদিয়ার দিক ও মাঝারি দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে প্রধানত রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার দিকে বাঁকুড়ার দক্ষিণ দিক সংলগ্ন জায়গাগুলোতে পূর্ব বর্ধমানের দক্ষিণ দিক সংলগ্ন জায়গাগুলোতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই মুহূর্তের এটা রয়েছে লেটেস্ট আপডেট তবে পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে ততটা বৃষ্টি কিন্তু নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাসও রয়েছে আবহাওয়া দপ্তরের ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামীকালে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সকালের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও আরও বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গাতে বৃষ্টি হবে দক্ষিণ কলকাতা রয়েছে এছাড়া রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি নামখানা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গাগুলোর দিকে বেশ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা ঠিক দক্ষিণবঙ্গের এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি উত্তর দিকের জায়গাগুলোতে দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন চাষি বন্ধুরা বুঝতে পারলেন এই মুহূর্তে কোন কোন জেলাতে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সব সবথেকে কম যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের উত্তর দিক সংলগ্ন জায়গাগুলোতে এই রয়েছে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা পূর্বাভাস এবং আগামীকাল কখন বৃষ্টি কমতে পারে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা পর্যন্ত চলতে পারে আগামীকাল সন্ধ্যা বা রাতের পর থেকে বৃষ্টি কমে যাবে এমনটা পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সঙ্গে আগামীকালের পর উনিশ তারিখে কি কোনো বৃষ্টি হবে শুক্রবারে শুক্রবারের যে আপডেট রয়েছে শুক্রবারে সেরকম কোনো বৃষ্টি নেই আইসোলেটেড প্লেসে অর্থাৎ দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে এমনটা দেখতে পাওয়া গেল তাই সব থেকে বড় বৃষ্টির যে সময়টা রয়েছে আজকে মাঝরাত থেকে আগামীকাল সন্ধ্যা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আশা করছি আপনারা বুঝতে পারলেন ঝাড়খণ্ডের ক্ষেত্রে তেমন কোনো দুর্যোগের পূর্বাভাস নেই তবুও জামশেদপুর সংলগ্ন জায়গায় হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি রাঁচি ডাল্টনগঞ্জ ধানবাদ দুমকা দেওঘর এই সমস্ত জায়গা পারে আজকে এবং আগামী কাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে তেমন কোনো দুর্যোগের কিন্তু সম্ভাবনা নেই এমনটা দেখতেও পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর তেমনটাই জানাচ্ছেন দার্জিলিং কালিম্পংয়ে তুষারপাতের সঙ্গে হালকা মাঝারি কোনো কোনো জায়গা বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল তবে আগামীকালের পর থেকে হালকা হালকা বৃষ্টি চলবে একুশ জানুয়ারি তারিখ পর্যন্ত জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস তবে মালদা জেলার দিকে আগামীকাল একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া গেল আগামীকাল সকালের দিকে এমন একটা পূর্বাভাস আমরা পেলাম সুতরাং সার্বিক দেখতে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে ততটা বৃষ্টির সম্ভাবনা একদমই নেই মালদা জেলার দিকে কিছুটা বৃষ্টিপাত বেশি হতে পারে এমনটা আমরা লক্ষ্য করতে পারলাম আঠারো তারিখের পর উনিশ তারিখ থেকে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হবে আলিপুরদুয়ারের দু এক জায়গায় মালদার দু এক জায়গায় বাকি জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই কুয়াশার যে সতর্কবার্তা চলছে কালও কুয়াশার সতর্কবার্তা রয়েছে কুড়ি জানুয়ারি তারিখের পর সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে কুয়াশা আস্তে আস্তে বিদায় নিতে পারে এমনটা এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে কি হতে পারে এখানে বিরাট বৃষ্টির পূর্বাভাস নেই তবু কোনো অরুণাচল প্রদেশে আজকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস তবে আসাম মেঘালয় হালকা হালকা বৃষ্টি চলবে আজকে এবং আগামীকাল তারপর বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই দু এক জায়গায় দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে অবশ্যই লক্ষ্য করতে পারছেন হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বেশি রয়েছে প্রত্যেক বৃষ্টি হতে পারে যেমন দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে কিন্তু সম্ভাবনা যথেষ্ট থাকলেও বেশি বৃষ্টি কিন্তু নয় হালকা হালকা বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও সেরকমই সম্ভাবনা রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম তবে কুয়াশার যে বেল্ট বা কুয়াশার যে চাদরটা এখনো পর্যন্ত বিস্তৃত রয়েছে যেমন একেবারে ও সংলগ্ন জায়গাগুলো দিয়ে যেমন উত্তর উত্তর ভারত ভারত থেকে পূর্ব পর্যন্ত ঠিক এইভাবে বিস্তৃত রয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন কুয়াশার চাদর কিন্তু এইভাবে বিস্তৃত রয়েছে আর এই কুয়াশার চাদরটা কুড়ি তারিখের পর থেকে আস্তে আস্তে কমতে পারে তবুও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি কুয়াশা কিন্তু চলবে আগামী কয়েকদিন এমনটা জানতে পারা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আজকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তারা যেটা বলছেন যে খুলনা বিভাগ সঙ্গে রাজশাহী এছাড়া বরিশাল বিভাগের কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে আমরা কি দেখতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি রাতের পর থেকেই বা ভোর রাত থেকে বৃষ্টি ঢুকবে এবং বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা যশোর বরিশাল শ্যামনগর কলাপাড়া এই সমস্ত জায়গাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় খুলনা বিভাগের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টির পরিমাপ বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি খুলনা শ্যামনগর কলাপাড়া বরিশাল এই সমস্ত জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হলেও হতে পারে তেমনটাই সিস্টেম দেখাচ্ছে এর সঙ্গে চট্টগ্রাম বিভাগের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানেও বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং আগামীকাল রাতের পর থেকে বৃষ্টি কমতে পারে এবং রাজশাহী বিভাগের দিকেও কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকের যে আপডেট রয়েছে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই ছিটে ফোঁটা গুঁড়ি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে বিশেষ করে আজকে মাঝ রাতের পর বা আজকে শেষ রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এখানে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি পরিমাণে বেশি হতে পারে ঢাকা বিভাগ রাজশাহী বিভাগে হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোতে মেঘলা আকাশ গুঁড়ি গুঁড়ি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আশা করছি এই ইনফরমেশন আপনাদের যথেষ্ট হেল্প করতে পারে ভিডিওটি কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং